कौन है ये लोग, कहां से आते हैं ये? गोरुर दूध भालो हेलो गाइस व्हाट्स अप वेलकम बैक टू अनदर न्यू वीडियो प्रोडक्शन टेक टू हेलो गाइस व्हाट्स अप वेलकम बैक टू अनदर न्यू वीडियो एंड टुडे इज संडे तो हम यूजुअली संडे राइड पे बैठे पड़े छी और आज ही हमारा राइडिंग पार्टनर अगेन বড় সে হাই টু দ্য ক্যামেরা আর এর জন্যে শুধু আমার আজকে আমাদের দেরি হয়েছে অ্যাকচুয়ালি আমাদের আজকে রাইডে যাওয়ার ছিল হচ্ছে শ্যামনগর এই গা 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 বলছে এর জন্য আজকে আমাদের যেতে হচ্ছে আদাজিন ধাবা তো অলরেডি মোর দেন ওয়ান আওয়ার ডিলে হয়ে গেছে আর এখন অনেক রোদ্দুর দেখতে পাচ্ছ মানে সূর্য মামা অলরেডি ওপর দিয়ে টুকি মারছে তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক বেশি দেরি না করে অলরেডি অনেক ডিলে হয়ে গেছে আর রোদ্দুর ভর্তি আমি এখন ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছি সামনে ও বাইকে তো ফটল দেওয়া যাক বাইকে দেখি ভাই সামনে এত জ্যাম কেন এই যে এই ছেলেটার জন্য এ ভাই দিয়ে সিগন্যাল দিয়ে দিয়েছে ডেফিনেটলি নেক্সট উইকের ভিডিওটা দেখবেন কারণ নেক্সট উইক আমরা একটা খুব ভালো জায়গায় যাচ্ছি আর মোস্ট অফ ইউ তোমরা কেউ ওখানে যাওনি এটা আমি তোমাদের 100% সিওরিটি দিয়ে বলতে পারি আর তোমরা এই প্লেসটার ব্যাপারে হয়তো জানাও না প্ল্যান হচ্ছে ওই প্লেসটায় যাবার জন্য আমার আর বরুণের আই ডোন্ট নো আমাদের সাথে আর কারা যাবে বাট আমি আর বরুণ কনফার্ম এ বরুণ নেক্সট আরে আমি কি বলছি নেক্সট উইকে আমাদের যে প্ল্যানটা সিক্রেট প্লেস ওটা যাবি তো নেক্সট উইকে আমাদের প্ল্যানটা নেক্সট উইকেরটা যাবি তো প্লেসের নাম এখন বলবি না ওটা সিক্রেট আরে ওইখানে ওইখানে যাবি তো চ একটু টানা যাক লেটস গো ম্যান বন্ধুরা যখনই চালাবে একটু দেখে চালাবে কারণ ফাঁকা হয়ে থাকলে ঠিক আছে বাট এরকম জ্যাম রাস্তা থাকলে একটু দেখে কন্ট্রোলে চালাবে তোমাদের আর আমরা ফুললে আমরা কশন নিয়ে চালাচ্ছি কোনো রাশ ড্রাইভিং করছি না ফাঁকা দেখলে তবে টানছি এটা কি ভাই কর 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 একবার কর এ বরুণ কর কর এটা আবার কি এটা কি হ্যাঁ নুব কে জানা আছে আমি অডিয়েন্সের বলে দিয়েছি যা বলার তুমি একটা মানুষকে এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখে আবার নুব বলছো একটু লজ্জা লাগে না তোমার শুটিয়ে লাল করে দেবো চ্যাংড়ামি বার করে দেবো হ্যাভ আ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড বুঝলেন মাই নেম ইজ বরুণ হ্যাভ আ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড সো সিগনাল আমরা পেয়ে গেছি একটু টানা যাক সিগনালের পর Audience.
আমার আর বরুণের এখন কনভারসেশন হচ্ছিল যে ও কেন আমাকে টক্কর দিতে পারছে না। তো ওর রিজনটা হচ্ছে টক্কর না দেবার গাড়ির চাকা, তো কি টক্কর না তো কি চাকাটা মোটা আছে আমার, কি ওইসব এক্সকিউজ দিলে চলবে না, বল না টক্কর দিতে পারছিস না, মান না, দেখ এদিকে তাকিয়ে বল আরন ফাইভটা নিয়ে আসবো, কি 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 নিয়ে আসবি আরন ফাইভটা নিয়ে আসবো, এখন তুই তোকে ভিডিও দেখা যাবে। ও আচ্ছা আচ্ছা, এটা সবাই শুনে নিয়েছে, ঠিক আছে। আর আর আচ্ছা বরুণ বলছি যে যখন R15টা নিয়ে আসবে তখন নাকি ও দেখ দেখতে পাবো না, ঠিক আছে দেখা যাক R15। এই তুই তো বললি একটু আগে যে বেনিলি আনবি নাকি, বেনিলি না পরে, আচ্ছা আচ্ছা R15 পরে, ওর এখন ইয়াম্মার পরে এই এফজেডার পরে এখন নেবে হচ্ছে R15 নিয়ে আমাকে দেবে টক্কর, দেখা যাক ভাই রোডটা কিন্তু সেরা আছে, ঠিক আছে চো বেরোই এখন। Now the scene is that আমাদের একটা হল্ট নেওয়া হয়ে গেছে, মানে ইঞ্জিনটাও রেস্ট দিয়ে দিয়েছি, আমাদেরও ইঞ্জিনকেও রেস্ট দিয়ে দিয়েছি, আর গাড়িতেও ফুয়েল আপ হয়ে গেছে, হাওয়া দেওয়া হয়ে গেছে, সব ডান। ও আজাদিন দাবা হল অনেক জলদি আমরা পৌঁছে গেছি, আজাদিন দাবা দিয়ে চেঞ্জ করে আমরা হয়তো এতে যাব আজাদিন দাবা। ও এটা হচ্ছে আজাদিন ধাবা, আমরা পৌঁছে গেছি অনেক তাড়াতাড়ি আমাদের এক্সপেক্টেড টাইম, মানে ভাবলাম আরও কি আমরা লেট হবে আমাদের তো আছে, বাট আমাদের যে টাইম ছিল তার অনেক। কোলাঘাট কোলাঘাট আবার দেখানোর কি আছে, সেন্টার রাইট ম্যান, বুম 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 বুম, হে গিভ সাম বুম বুম, হাত আবার কোলাঘাটে কি আছে, মানে আজাদিনে কি আছে ম্যান, এই যে ধাবা দেখে নিয়েছি আমরা ধাবা, পেট্রোল পাম্পটা অনেক বড় ওই পেট্রোল পাম্পটা, এক্সপেন্সিভের জন্য না, আমি এই রোডটা আরো চালাতে চাই, রোডটা সেরা আছে, কোলাঘাটে ব্রো ফাইনালি রিচড, লেটস গো, কত ভিড় সেরে পাঞ্জাবে, এখন একটা সিন হয়ে গেছে যেটা হলো আমরা সেরে পাঞ্জাবে ব্রেকফাস্টটা করবো ভেবেছিলাম আমাদের, বাট আলটিমেটলি ওখানে যদি আমরা ব্রেকফাস্ট করতে যাই 11টা বেজে যাবে, তো তার জন্য আমরা একটা অপশন করলাম যে হোটেল মহারাজ যেটা লোকেটেড আছে অপোজিট অফ সেরে পাঞ্জাব, তো এখানে আমরা খাবার অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, আমরা ব্রেকফাস্টে অর্ডার দিয়েছি হচ্ছে ব্রেকফাস্ট অর্ডার দিলাম পুরি কচুরি দু প্লেট আর একটা লস্যি অর্ডার দিলাম, কারণ বরুণ খাবে না বললো, ও আবার অনেক ডায়েট ফাইট করে তো অনেক স্ট্রিক্ট, কেন তুমি লস্যি অর্ডার দিলে না, তাতে শরীরে আলাদা গরুর দুধ ভালো খাওয়া, খাবার অর্ডার দিয়ে দিয়েছি, দিয়ে আমরা বসে আছি এখন চেক করছিলাম আমাদের গোপ্রোতে কেমন কি ভিডিও এসছে ওইগুলোই দেখছিলাম, তো যতক্ষণ খাবার আসে না আসে তো দেখি ভিডিওগুলো কেমন এসছে, আমার পেটের মধ্যে চুয়া দৌড়াচ্ছে, মানে ইঁদুর দৌড়াচ্ছে আমার পেটে, এত জোর খিদে পেয়েছে, তো
Chaudhary. আমি রিভিউ দেবো আপনাদের কেমন এখানকার ব্রেকফাস্টটা। বন্ধুরা তো ওয়াও লাগছে। হ্যাঁ, এটাও ওয়াও বন্ধুরা, ওয়াও অসাধারণ খেতে। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো শেরে পাঞ্জাব কোলাঘাট এলে দাদা মহারাজের হোটেল মহারাজের এখানে পুরীটা ট্রাই করবেন। দাম 60 করে না ভাই, টাকা যতই নিন বাট খাবারের কোয়ালিটি যদি ভালো থাকে দেন আমরা 100 টাকা দিতেও রেডি ছিলাম এই প্লেটটার জন্য। কোয়ালিটি ম্যাটার ব্রো, অসাধারণ অসাধারণ। তা আমি বলে বোঝাতে পারছি না আপনাদেরকে এত সুন্দর খেতে।